আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আলোচিত আকাশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের হাসান। এখনকার এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতি নিয়ে কিছু কথা বলব। গত কয়েক বছর যাবত ব্রিটিশ রাজনীতি ভীষণ অস্থির হয়ে পড়েছে। এর প্রথম লক্ষণ প্রকাশ পায় যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যেতে চায়, অর্থাৎ 2016 সালের ব্রেক্সিট ইস্যু। ওই ব্রেক্সিট ইস্যুতে 2016 সালের গণভোটে ব্রিটিশ জনগণ কার্যত বিভক্ত হয়ে পড়ে। গণভোটের নেক টু নেক ফাইটের ফলাফলে ব্রিটিশ জনগণ শতকরা সামান্য ভোটের ব্যবধানে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেন। এর জের ধরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেছিলেন। নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রিটেনের হাল ধরেন, কিন্তু ব্রেক্সিট বাস্তবায়ন করতে গিয়ে তিনিও পদত্যাগ করেন। তার স্থলে নতুন প্রধানমন্ত্রী হন বরিস জনসন। তিনি এক প্রকার জেদ করেই দ্রুততার সাথে ব্রেক্সিট প্ল্যান বাস্তবায়ন করেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত তার গদি রক্ষা হয়নি। কেননা ততদিনে কোভিড-19 ব্রিটেনের সামনে নতুন অর্থনৈতিক সংকটের বাস্তবতা হাজির করে, আর কোভিড-19 রেশ কাটতে না কাটতেই তার সাথে যুক্ত হয় ইউক্রেন যুদ্ধের ইফেক্ট, যার কারণে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতাসীন হন লিজ ট্রাস। কিন্তু ব্রিটিশ অর্থনীতি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তা সামাল দিতে গিয়ে তিনিও বিতর্কিত হয়ে চলে গেলেন। অর্থাৎ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 6 বছরে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির তিনজন প্রধানমন্ত্রী তাদের মেয়াদ পূরণ না করেই ক্ষমতা থেকে বিদায় নিলেন। এ থেকে দৃশ্যত বোঝা যায় যে গণতন্ত্রের বিদ্যাপীঠ বলে খ্যাত ব্রিটেন এখন নিজেই রাজনৈতিক ক্রাইসিসে হাবুডুবু খাচ্ছে। এর প্রধান এবং একমাত্র কারণ ব্রিটিশ অর্থনীতি এবং ব্রিটিশ অর্থনীতি। এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় কৌশল নির্ধারণ করতে গিয়েই তার পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মধ্যে নানা ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে দলের মধ্যে গ্রুপিং হচ্ছে এবং নানা ধরনের উপদল তৈরি হয়েছে। এখন কথা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী সদা লাস্যময়ী লিজ ট্রাসের দোষটা কি। লিজ ট্রাসের দোষ বা ব্যর্থতার একটা সংক্ষিপ্ত চিত্র আঁকা যায়। তা হলো ব্রেক্সিট, কোভিড-19 আর ইউক্রেন যুদ্ধের কারণে ব্রিটেনে গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি ঘটেছে। এতে করে ব্রিটিশদের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জনগণের উপর করের বোঝা কমাতে চেয়েছিলেন। তার ওই সিদ্ধান্তের ফলে সরকারকে প্রায় $50 বিলিয়ন সরকারি তহবিল থেকে গচ্চা দেবার উপক্রম হয়। কর কমানোর ওই প্ল্যান বাস্তবায়ন করতে গিয়ে ব্রিটিশ পাউন্ডের দাম স্মরণকালের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এর প্রতিক্রিয়ায় তিনি তার প্রথম অর্থমন্ত্রী মিস্টার কাওয়াসি কোয়াটাংকে বরখাস্ত করেন। তার স্থলে নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্টকে মনোনয়ন দেন। জেরেমি হান্ট দায়িত্ব নিয়েই প্রথম অর্থমন্ত্রীর নেওয়া ট্যাক্স কাট প্ল্যান বাতিল করে দেন, আর এতেই দলের এমপিদের মাঝে তীব্র বাদ প্রতিবাদ শুরু হয়। অবশেষে প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি তার ভাষণে বলেন, আমি জনগণের কর কমানোর প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি বলে পদত্যাগ করছি। এটাই হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের সংক্ষিপ্ত কাহিনী চিত্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি লিজ ট্রাসের পদত্যাগের ব্যাপারে এক প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। গত কিছুদিন ধরেই তার সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন এবং তার দল কনজারভেটিভ পার্টির মধ্যে নজিরবিহীন তোলপাড় চলছিল। এর আগে তার সরকারের দুজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন। তার দলের এক ডজনেরও বেশি এমপি প্রকাশ্যেই তার প্রতি অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগের দাবি করেছিলেন। এ প্রেক্ষাপটেই গতকাল বৃহস্পতিবার লন্ডনে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা জানান লিজ ট্রাস। বিবিসি আরও জানায় যে মিস লিজ ট্রাস এক বিবৃতিতে বলেন যে ম্যান্ডেটের ভিত্তিতে তিনি নির্বাচিত হয়েছিলেন, সে ম্যান্ডেট তিনি পূরণ করতে অপারগ, তাই তিনি রাজা তৃতীয় চার্লসকে তার পদত্যাগের কথা জানিয়েছেন এবং এক সপ্তাহের মধ্যে কনজারভেটিভ পার্টি তার উত্তরসূরিকে বেছে না নেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। ব্রিটেনের ইতিহাসে মিস লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র 45 দিন ক্ষমতায় ছিলেন। এখন কনজারভেটিভ পার্টিতে তার উত্তরসূরি নির্বাচনের জন্য আবার ভোটাভুটি হবে। বিবিসি বলছে, ক্ষমতাসীন দলের এমপিদের একটি বিশেষ কমিটির প্রধান জানিয়েছেন আগামী শুক্রবারই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ার ফল জানা যাবে।
তবে ব্রিটেনের বিরোধী দলীয় নেতা মিস্টার কিয়ের স্টারমার অবিলম্বে নতুন সাধারণ নির্বাচনের দাবি করেছেন। ব্রিটেনের অন্য দুইটি অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ ন্যাশনাল পার্টিও নতুন নির্বাচনের দাবি করেছে। বিবিসির ভাষ্যমতে লিস্ট্রাসের পদত্যাগের কারণ প্রধানত দুটি। প্রথমত, লিস্ট্রাসের ঘোষিত অর্থনৈতিক কর্মসূচির ব্যর্থতা এবং দ্বিতীয়ত, তার নিজ দলের এমপিদের মধ্যে আস্থা ও সমর্থন হারানো। প্রধানমন্ত্রী হবার সময় লিস্ট্রাস বলেছিলেন তিনি জনগণের কর কমাবেন এবং ব্রিটেনের উন্নয়ন সূচক তথা প্রবৃদ্ধির হার বৃদ্ধি করবেন। তার প্রথম অর্থমন্ত্রী কাওয়াসি কোয়াটেং যে মিনি বাজেট দেন তাতে ব্যাপক কর ছাঁটাইয়ের কথা ছিল, কিন্তু এর জন্য অর্থ সংস্থান করতে সরকারকে হাজার হাজার কোটি পাউন্ড ঋণ নিতে হতো। ওই মিনি বাজেট ঘোষিত হবার পরপরই তা অর্থখাতে নজিরবিহীন সংকট সৃষ্টি করে এবং অর্থমন্ত্রী মিস্টার কোয়াটেং পদত্যাগ করেন। এরপর নতুন প্রধানমন্ত্রী জেরেমি হান্ট এসেই কর ছাঁটাইয়ের সেই পরিকল্পনার অধিকাংশই বাতিল করে দিয়ে নতুন পরিকল্পনা হাজির করেন। এরপর থেকেই এমপিদের আস্থা হারাতে থাকেন লিস্ট্রাস। অন্তত ১৩ জন এমপি প্রকাশ্যে তাদের অনাস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী লিস্ট্রাসের পদত্যাগ দাবি করেন। বিবিসির ভাষ্যমতে লিস্ট্রাসের এই ৪৫ দিনের সময়কালে প্রশাসন, দল এবং পার্লামেন্ট এই তিন ক্ষেত্রেই তৈরি হয় বিশৃঙ্খলা। গত পরশু তার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা রেভারম্যান পদত্যাগ করেছিলেন। পার্লামেন্টে একটি পদত্যাগের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে নিজ দল কনজারভেটিভ পার্টির এমপিদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় আর এক পর্যায়ে সেখানে ধস্তাধস্তির উপক্রম হয়। তখনই বিশ্লেষকরা বলেছিলেন মিস লিস্ট্রাস আর ক্ষমতায় থাকতে পারবেন না। এখন বড় একটা প্রশ্ন হলো ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। বিবিসি জানিয়েছে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন নানা জল্পনা চলছে। লিস্ট্রাস প্রধানমন্ত্রী হবার সময় যারা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের মধ্যে দুজনের নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। তারা হলেন ঋষি সুনাক এবং পেনি মর্ড্যান। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসের নামও শোনা যাচ্ছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন তিনি প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এদিকে বিবিসির সংবাদ সূত্র বলেছে মাত্র ৬ সপ্তাহ আগে পদত্যাগ করা প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতায় নামতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন কথা হলো নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়া মাত্রই কি ব্রিটিশ রাজনীতি এবং অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে? নতুন প্রধানমন্ত্রী তার জাদুর কাঠি দিয়ে সব ঠিকঠাক করে ফেলবেন কি? এর সোজা উত্তর না, তা আদৌ নয়। কারণ ব্রিটেন সহ ইউরোপ জুড়ে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পদধ্বনি শোনা যাচ্ছে তা ইউরোপের বড় বড় দেশগুলোকে অনেক যন্ত্রণায় ফেলবে। ব্রিটেনের জন্য গ্রেট ব্রিটেন হয়ে থাকাটাও একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কটল্যান্ড আর গ্রেট ব্রিটেনে বা ইউনাইটেড কিংডমের আন্ডারে থাকতে চাইছে না। স্কটিশদের মধ্যে সাদৃশ্যিকতা জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আইরিশদের অবস্থাও তাই। অতএব অদূর ভবিষ্যতে হয়তো গ্রেট ব্রিটেনকে ইংল্যান্ড আর ওয়েলসকে নিয়েই থাকতে হবে। সুপ্রিয় দর্শক, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।